শান্তিনিকেতনের পোষ মেলার দিনক্ষণ নিয়ে বৈঠকে আবার চির ধরল তৃণমূলে বৈঠকে বসার আসন নিয়ে বিতর্ক এই আবহে সভাকক্ষে প্রবেশের মিনিট কয়েকের মধ্যেই সেই স্থান ত্যাগ করেন বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ তবে এরই মধ্যে বৈঠকে পোষ মেলা নিয়ে যাবতীয় জট কাটে চূড়ান্ত হয়ে যায় মেলার দিনক্ষণও শান্তিনিকেতনের পৌষ মেলার দিনক্ষণ নিয়ে অবশেষে যাবতীয় চট কাটল আগামী চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বসতে চলেছে পৌষ মেলা আগের মতো শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই হবে এই মেলা এই নিয়ে গতকাল একটি বৈঠক করেছিলেন জেলাশাসক উল্লেখ্য গত তিন বছর ধরে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করেনি এবারও তারা জানিয়েছিল পৌষ মেলার আয়োজন করা সম্ভব হয়ে উঠবে না তাদের পক্ষে এরপরই মেলার আয়োজনে তৎপর হয় জেলা প্রশাসন এই আবহে মঙ্গলবার সভা কক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন জেলাশাসক সেখানে ছিলেন জেলাশাসক পুলিশ সুপার শান্তিনিকেতন ট্রাস্ট আশ্রমিক স্থানীয় ব্যবসায়ী বিধায়ক মন্ত্রী সকলেই আর সেখানেই মেলা নিয়ে চূড়ান্ত সব সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই মেলাতেই দেখা গেল তৃণমূলের শাসকের দফতর থেকে বেরিয়ে যান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এদিকে গতকালের বৈঠকে জেলাশাসক জানিয়েছেন মেলার আয়োজনে বিশ্বভারতীর শান্তিনিকেতন ট্রাস্ট বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সহযোগিতা করবে অবশ্য মেলার মূল আয়োজক হবে জেলা প্রশাসন উল্লেখ্য গত তিন বছর ধরে পৌষ আয়োজনের দায়িত্ব এড়িয়েছে বিশ্ববর্থী কর্তৃপক্ষ এই আবহে দু সাল থেকে বাংলার সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পোষমেলার আয়োজন করা হচ্ছিল তবে এইবার সরাসরি জেলা প্রশাসনই মেলার দায়িত্ব কাঁধে তুলে নিল এদিকে গতকালের বৈঠক ঘিরে অস্বস্তি পরে তৃণমূল কংগ্রেসে গতকালের বৈঠকে বীরভূমের জেলাশাসকের পাশে বসেছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার পাশে বসেছেন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী বাবুর পাশের আসনটি ফাঁকা রাখা হয়েছিল সেখানেই হয়তো বসার কথা ছিল কাজল শেখের এর আগের সময় মতোই সভাকক্ষে ঢুকেছিল কাজল শেখ সেই সময় বেশ হাসি খুশি দেখিয়েছিল তাকে তবে সভাকক্ষে প্রবেশের কয়েক মিনিট পরই গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে এখন প্রশ্নই নিয়ে কেন বেরিয়ে গেলেন তিনি মিনিটেই তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস